গৃহবধূকে হত্যার পর চামড়া ছিলে লবণ লাগানোর বর্ণনা দিলেন স্বামী। কি প্রাসাদ কাণ্ড, আসুন আমরা এই সম্পর্কে বিস্তারিত জেনে নিই। আমাদের কোন আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন। নারায়ণগঞ্জের বন্দরে গৃহবধূ সাক্ষাৎকার, বয়স 22, হত্যাকাণ্ডের ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক অভিযোগপত্র দিয়েছেন ঘাতক স্বামী স্কুল শিক্ষক আমিনুল ইসলাম। বুধবার 30 ডিসেম্বর বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবিরের আদালতে 164 ধারায় দেওয়া আসামির এই জবানবন্দি রেকর্ড করা হয়েছে। আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ আসাদুজ্জামান জবানবন্দির বিষয়টি নিশ্চিত করে জানান, আসামি আমিনুল আদালতকে বলেছে পারিবারিক অশান্তির কারণে স্ত্রী শান্তাকে শিলপাটা দিয়ে আঘাত করে মাথা থেতলে হত্যা করেছেন তিনি। এরপর মাছকাটার বডি দিয়ে শরীরের কয়েক জায়গায় চামড়া ছিলে তাতে লবণ লাগিয়ে দেন। মঙ্গলবার বিকেলে শান্তার মরদেহ উদ্ধারের পর বাবা করিমুল্লাহ বাদী হয়ে রাতেই মেয়ের ঘাতক আমিনুলকে আসামি করে বন্দর থানায় মামলা দায়ের করে। মামলার এজাহারে জানা যায়, সোনারগাঁও উপজেলার বাড়তি ওল্লাপুর এলাকার মৃত রকিবুল ইসলামের ছেলে বন্দরগাঁও স্কুলের শিক্ষক আমিনুল ইসলামের সঙ্গে 2017 সালে সোনারগাঁও উপজেলার বাড়দি এলাকার মলিমুল্লার মেয়ে শান্তা আক্তারের বিয়ে হয়। পারিবারিক কলহের কারণে 2019 সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর শান্তার অন্যত্র বিয়ে হয়। 7 মাস ওই স্বামীর সঙ্গে সংসার করার পর 20 অক্টোবর আমিনুল কুষ্টিয়ে পুনরায় শান্তাকে বিয়ে করেন। এরপর বন্দরের রাজবাড়ি এলাকার সুলতান মিয়ার বাড়িতে ভাড়ায় থাকেন তিনি। পুনরায় বিয়ের 6 দিনের মাথায় স্ত্রী শান্তাকে হত্যা করেন আমিনুল ইসলাম। মামলার তদন্ত কর্মকর্তা ও বন্দর থানার উপ সহকারী পুলিশ পরিদর্শক আব্দুস সবুর জানান, বুধবার আদালতে হাজির করার পর আমিনুল 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তিনি আরো জানান, গত 26 ডিসেম্বর আমিনুল তার স্ত্রী শান্তাকে হত্যা করে শরীরে চামড়া ছিঁড়ে লবণ মেখে লাশ গুম করার জন্য কম্বল মুড়িয়ে 3 দিন ভাড়া বাসায় রেখে দেন। মাছ কেটে যেভাবে হলুদ মরিচ আর মশলা মাখানো হয় ঠিক সেভাবে স্ত্রীর শরীরে বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কেটে লবণ মাখানো হয়। উদ্দেশ্য ছিল মরদেহ যেন পচে না যায় কিংবা দুর্গন্ধ না ছড়ায়, কিন্তু সময় বেশি অতিবাহিত হওয়ায় লাশ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে পুরো ঘরে, মরদেহ রাখা সম্ভব হয়নি। তাই অসুস্থ বলে মৃত স্ত্রীকে কম্বল মুড়িয়ে চলে যান জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে গিয়ে স্ত্রী অসুস্থ বলে নাটক সাজান, কিন্তু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা লবণ মাখানো নারীর মৃত দেহ দেখেই আঁতকে উঠেন। লাশের অবস্থা দেখে ধারণা করেন কয়েকদিন আগে হত্যা করা হয়েছে, লাশ ফেলে যাওয়ার উদ্দেশ্যে আনা হয়েছে হাসপাতালে। বিষয়টি আজ করতে পেরে হাসপাতালের কর্তৃপক্ষ থানায় খবর দিলে পুলিশ গিয়ে আমিনুলকে আটক করে। তো ভিউয়ার্স, আপনাদের কি মতামত এই বিষয়টি নিয়ে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং নিত্য নতুন এরকম আরো খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।